নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অক্টোবর মাস সিংহ রাশির কেমন যাবে বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনি যদি সিংহের রাশির জাতক অথবা জাতিকা হন আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ভিডিও প্রথম আসি আপনাদের স্বাস্থ্য দেখুন আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিছুটা সমস্যা কিন্তু রয়েছে অর্থাৎ আপনার ষোলোই অক্টোবরের পর থেকে আপনাদের স্বাস্থ্যের জায়গা নিয়ে খুচরো সমস্যা বিশেষ করে আপনাদের ঠান্ডা লাগা এবং কিছু ব্যথাজনিত সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হজমজনিত সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে ষোলোই অক্টোবরের পর থেকে তার আগে পর্যন্ত স্বাস্থ্যের জায়গাটা খুব একটা বড় সমস্যা নেই কিন্তু ষোলোই অক্টোবরের পর থেকে শরীর স্বাস্থ্য বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় রয়েছেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই আপনাদের ভালো হতে চলেছে আপনি যদি সিংহের মানুষ হন আপনার ক্ষেত্রে আপনি সিংহ রাশির মানুষ আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা এবং আপনার বাবার স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা চাপ আপনার থাকবে অথবা আপনার মায়ের সাথে আপনার মত তৈরি হতে পারে এবং আপনার পিতার স্বাস্থ্য অথবা মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছু মেডিকেল এক্সপেন্সেস আপনার বৃদ্ধি হতে পারে আপনি সিঙ্গের মানুষ আপনার ক্ষেত্রে আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে বিশেষ করে যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের কিন্তু ভালো রেজাল্ট পাবেন প্রেগনেন্সি পিরিয়ড অর্থাৎ আগামী মাসে যেসব বন্ধের ডেলিভারির ডেট রয়েছে তারা ভালো রেজাল্ট পেতে চলেছেন অর্থাৎ প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন তারা খুব ভালো বেস্ট রেজাল্টগুলো পেতে চলেছে আপনি সিংহ রাশির মানুষ আমি বলবো আপনাদের বৈবাহিক জীবন দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক আপনাদের বজায় থাকবে এবং আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ভালো একটা বন্ডিং কিন্তু আপনাদের বৈবাহিক জীবনে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ দাম্পত্যের জায়গাটা আমি বলব খুব ভালো এবার আসি আপনাদের প্রেমের জায়গাটা দেখুন প্রেমের জায়গাটা কিন্তু আমি খুব একটা সমস্যা সিংহ আসি দেখতে পাচ্ছি না পুজোতে আপনাদের সেরার সেরা প্রেম হতে চলেছে পুজোর মাসটা আপনাদের সেরার সেরা প্রেম হতে চলেছে প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সাকসেস পাবেন যদি আপনাদের জন্মছকে বড় কোনো সমস্যা না থাকে দেখুন একশো জন মানুষ শুনছেন একশো জনের মধ্যে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে দেখা গেল দু পাঁচজনের সমস্যা হতে পারে কিন্তু পঁচানব্বই জন ভালো ফল আপনারা কিন্তু পাবেন প্রেমের ক্ষেত্রে তবে একটু ইগো সেন্টিমেন্টটা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে আপনি সিংহ রাশির মানুষ আপনার এ মাসে বিশেষ করে সম্পত্তির দিক থেকে কিন্তু আপনারা লাভ করবেন কোনো প্রপার্টি কোনো জমি বা কোনো অ্যাসেট কেনার সম্ভাবনা এই জায়গাটা আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা রিস্কি হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা প্রতারণার শিকার হতে পারেন প্রতারিত হতে পারেন আমি বলবো অর্থাৎ কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট যখন আপনারা করবেন আপনি সিংহের জাতক আপনি অবশ্যই কেয়ারফুলভাবে আপনারা কিন্তু চলুন যে কোনো ক্ষেত্রে চট জলদি একটা ইনভেস্টমেন্ট করা যায় তার জন্য বড়ো সিদ্ধান্তের ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আপনারা একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন অর্থনৈতিক জায়গাটা আমি বলবো ভালো রয়েছে কারণ আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে দেখুন আমি বারবার বলি ধনভাবে যখন বৃহস্পতি দৃষ্টি দেয় এবং রাশির অধিপতিও ধনভাবে অবস্থান করছে আপনার ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো কাটবে পুজোতে তো খরচ রয়েছে দুর্গা পূজা একটা শ্রেষ্ঠ পূজা খরচ রয়েছে কিন্তু আপনাদের অর্থ আগমনের জায়গাটা কিন্তু ভালো রয়েছে আমি কৌশিকরা দায়িত্ব নিয়ে বলছি এই মাসে অক্টোবর মাসে আপনাদের বড় কোনো শুভ সংবাদও কিন্তু আপনাদের আসবে সন্তানের জায়গা আপনার ভালো হতে চলেছে সন্তানের কেরিয়ার সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া সন্তানের স্বাস্থ্যক্ষেত্রে হেলথ নিয়ে যারা ভুগছিল সন্তানের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি সিংহ রাশির সন্তান ক্ষেত্রে শুভ হতে চলেছে এবং আপনাদের কোনো ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে সন্তান ক্ষেত্র ভালো এবার আসি আপনাদের কর্মের জায়গা দেখুন কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর চাপ আপনাদের থাকবে এবং আপনি যেখানে কাজ করছেন কর্মস্থলে আপনাদের শত্রুতা অর্থাৎ আপনার যে কলিগ রয়েছে সেটা আপনাদের ক্ষেত্রে শত্রুতা জায়গায় করবে কিন্তু আপনার হায়ার অথরিটি আপনার বসের সাথে আপনার উচ্চ পদে যারা রয়েছেন সেখানে কিন্তু আপনারা একটা ভালো সম্মান আপনারা পাবেন কর্মক্ষেত্রে সেখানে আপনারা ভালো পুরস্কার আপনারা পেতে পারেন কিন্তু যখনই উন্নতি করবেন তখনই তো শত্রুতা থাকবে এটা পরিষ্কার নিয়ম তো এই জায়গাটা অবশ্যই ম্যানেজ করে চলার চেষ্টা করুন চট জলদি ডিসিশান নেবেন না কোনো সমস্যা হলে সেই জায়গাটা অবশ্যই মানে বুদ্ধি করে সেই জায়গাটা এগিয়ে চলুন আপনি সিংহের মানুষ আপনার এ মাসের ট্রাভেল ট্যুরিজমের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে পুজোর মাস ঘুরতেই পারেন আপনি কলকাতায় রয়েছেন কলকাতা থেকে আপনি আদার্স জায়গায় যেতে চাইছেন যেতে চাইছেন আপনি হয়তো হায়দ্রাবাদ বা আপনি হয়তো পাহাড়ি অঞ্চলে ঘুরতে চাইছেন বা আপনি কোনো নিরাফিল কোনো অঞ্চলে ঘুরতে চাইছেন অবশ্যই বা আপনি দীঘা যেতে চাইছেন বা আপনি পুরী যেতে চাইছেন অবশ্যই যেতে পারেন ভ্রমণের সম্ভাবনা কিন্তু সিংহ রাশির খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে সিংহের আপনি মানুষ আপনি রেজাল্ট ভালো পাবেন সিংহ রাশির আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এ মাসে খুব লাভ কিন্তু দেখা যাচ্ছে মান সম্মান ক্ষেত্রে আপনারা লাভ পাবেন মান সম্মানের জায়গাটা আপনারা বিশেষভাবে লাভ পেতে চলেছেন আপনি সিংহ রাশির মানুষ এই জায়গাটা কিন্তু আমি ভালো দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো খুব ভালো একটা সময় কিন্তু আসতে চলেছে লিখে রাখুন এবং যারা সেলস বা টার্গেট রিলেটেড কাজগুলো করছেন মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন মার্কেটিং রিলেটেড সেলস এই জায়গাগুলো বা কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করছেন তারা ভালো রেজাল্ট পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে কিছুটা চাপ আছে কাস্টমারের সাপোর্ট না পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে ব্যবসার জায়গা খুব একটা ডেভেলপমেন্ট হচ্ছে না কিন্তু মোটের উপর দিয়ে চলে যাবে ব্যবসা জায়গায় কিছুটা চাপ থাকছে সিংহ রাশির যেহেতু শনি রেট্রোগেট রয়েছে কিছুটা চাপ ব্যবসা ক্ষেত্রে সিংহ রাশি কিন্তু এ মাসে দেখা যাচ্ছে এবং সিংহ রাশির পার্টনারশিপ বিজনেস কিন্তু ভালো হচ্ছে যারা পাঁচজন দশজন মিলে কাজকর্ম করছেন এখানে কিন্তু আপনারা ভালো ফল আপনারা কিন্তু পেতে চলেছেন যারা বাড়ি ভাড়া বা দোকান ভাড়া দিয়ে চলেন তারা ভালো রেজাল্ট পাবেন অবশ্যই একদম নিঃসন্দেহ বলা যেতে পারে এবং ভাগ্যপতি একাদশভাবে খুব ভালো একটা কানেকশান কিন্তু সিংহ রাশির ভাগ্যপতি একাদশভাবে অর্থাৎ সম্পূর্ণরূপে দৈব কৃপা ঈশ্বরের কৃপা আপনারা পাবেন ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং একাদশভাবে আপনাদের ইনকামের সোর্স আপনাদের আসবে আর্থিক স্থিতি আপনাদের মজুদ হবে একদম আমি খুব দায়িত্বের সাথে বলছি কোনো জায়গাতে বড়ো ধরনের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে ছিল সেই কাজগুলো আপনাদের ভালো হবে পরিবারের সাথে আপনার ভাই আপনার বোন বা আপনার জ্ঞাতি তাদের সাথে সম্পর্ক কিছুটা হল আপনাদের ভালোর দিকে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে সম্পর্ক ক্ষেত্রে উন্নতি কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনি সিংহের মানুষ যদি হন আপনার ক্ষেত্রে সিংহ আসি আপনি মানুষ আপনার ক্ষেত্রে বিশেষভাবে যেমন আপনার পরিবারের জায়গা আপনি যেমন সাপোর্ট পাবেন পরিবার থেকেও আপনি সাপোর্ট পেতে পেতে পারেন এবং এর সাথে সাথে শিক্ষার জায়গাটা যদি বলি আমি বলব শিক্ষার জায়গাটা কিন্তু বৃহস্পতির দৃষ্টি কিন্তু রয়েছে আপনার চতুর্থভাবে অর্থাৎ শিক্ষার জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে উচ্চশিক্ষা যারা করতে চাইছেন এখানে আপনারা লাভ পাবেন প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন পুজো রয়েছে কিছুটা হলেও পড়াশোনাতে ডিস্টার্ব মানে অমনোযোগী হবে পুজোর একটা আনন্দ কিন্তু মোটের উপরদের শিক্ষাক্ষেত্র বা যাদের কম্পিটিভ পরীক্ষা রয়েছে অক্টোবর মাসে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে ভালো ফল আপনারা পেতে চলেছেন কেরিয়ার ক্ষেত্রে উন্নতি আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের এ মাসে প্রবল দেখা যাচ্ছে আপনি সিংহ রাশির মানুষ আপনার কোনো জায়গাতে আটকে গেছে এমন কোনো টাকা সেটা কিন্তু রিকভারি হতে চলেছে আপনাদের মামলা মকদ্দমা চলছে সম্পত্তিগত নিয়ে লিগাল কেস কোর্ট কাছারি চলছে এখানে আপনারা পজিটিভ রেজাল্টগুলো কিন্তু পাবেন এটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে অর্থাৎ মামলা মকদ্দমার ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পেতে চলেছেন সাকসেস আপনারা হানড্রেড পারসেন্ট সেখান থেকে পেতে চলেছেন অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল বারবার বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না এবং এর সাথে সাথে যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এবং প্রত্যেকে জয় শ্রীরাম কমেন্ট বক্সে কমেন্ট করুন